সালামু আলাইকুম, আজ 25শে জুন 2021। চলুন জেনে নেওয়া যাক মালয়েশিয়ার সর্বশেষ করোনা পরিস্থিতি। করোনায় আজ নতুন আক্রান্ত হয়েছেন 5,812 জন। সর্বমোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে 722,659 জন। আজ নতুন সুস্থ হয়েছেন 6,775 জন। সর্বমোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে 657,739 জনে। করোনা আক্রান্ত হয়ে আজ মৃত্যুবরণ করেছেন 82 জন। সর্বমোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 4,803 জনে। মালয়েশিয়াতে বর্তমানে করোনা আক্রান্ত হয়ে 60,117 জন রুগী চিকিৎসাধীন রয়েছেন এবং আইসিইউতে আছেন 870 জন করোনা আক্রান্ত রুগী। প্রদেশভিত্তিক করোনা আক্রান্তের দিক দিয়ে সেলাঙ্গোর প্রদেশ বরাবর মতো আজকেও শীর্ষে অবস্থান করছে। শুধুমাত্র সেলাঙ্গোর প্রদেশে আজকে করোনা আক্রান্তের সংখ্যা 2,187 জন। এছাড়া প্যারিস প্রদেশে আজ কোনো করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। যথাক্রমে অন্যান্য প্রদেশগুলোতে করোনা আক্রান্তের সংখ্যা হচ্ছে কেদা 186 জন, পুলোপিনাং 270 জন, প্যারাক 72 জন, কুয়ালালামপুর 771 জন, পুত্রাজায়া 14 জন, মালাক্কা 223 জন, জোহরবাড়ু 196 জন, ক্লান্তান 98 জন, তেলেঙ্গানু 46 জন, নাগারি সিমিলান 658 জন, পাহাং 139 জন, লাবোয়ান 123 জন, সাবা 156 জন এবং সারোয়াক 673 জন।